আসসালামু আলাইকুম কেমন আছো প্লিজ ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের শান্তা মিজ আমার সাথে তোমরা বাংলা ক্লাস করবে সাথে তোমাদের আরবি বা ধর্ম যেটাই বলো সে ক্লাসটি তোমরা আমার সাথে করবে ঠিক আছে তাহলে আমরা বাংলা ক্লাসে কি শিখব আমরা বর্ণ পরিচয় শিখবো অ আ ক খ এইগুলো ঠিক আছে আমরা মজা করে করে শিখবো এটা কী দেখো তো এগুলো স্বরবর্ণ স্বরবর্ণ কোনগুলো অ থেকে ও পর্যন্ত দেখো তো এখানে কি কি লেখা আছে অ আ ও এখানে কি সব লেখা আছে সব লেখা নেই আমাদের সবগুলো শিখতে হবে স্বরবর্ণ কয়টা স্বরবর্ণ এগারোটা আমাদের সবগুলো শিখতে হবে ঠিক আছে আমরা অল্প অল্প করে দুটো দুটো করে প্রতিদিন শিখব ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি স্বরবর্ণের সবার প্রথমে যেটা আছে একদম প্রথমে সেটা হচ্ছে অ এটা কিন্তু অনেকে স্বরেও বলে তাই না স্বরও বললে কিন্তু সবাই হাসবে বলবে যে দেখেছ পুলিশ লাইন স্কুলের প্লের বাচ্চাগুলো স্বরেও বলে এটা কিন্তু স্বরেও না এটাকে বলবে কি। ও ঠিক আছে এটা ও। এটা কি আ এটা কিন্তু সরায়া বলে সরায়া বললে কিন্তু সবাই হাসবে ঠিক আছে তখন বলবে যে তুমি কিচ্ছু পারো না কিন্তু তুমি কি তাই তুমি তো সব কিছু পারো তাই না তাহলে চলো দেখি আমরা আবার দেখি প্রথমটা কি প্রথমটা হচ্ছে অ তারপর আ অ আ আ আবার দেখি আমার সাথে সাথে তো তোমরা অ আমরা প্রত্যেকটা বর্ণ দিয়ে দুটো করে শব্দ মুখে মুখে শিখবো ঠিক আছে এগুলো লিখতে হবে না আমরা শুধু মুখে বলা শিখব ঠিক আছে তাহলে এই যে অ কি হয় অদি অনেক কিছু হয় যেগুলো বলতে বা লিখতে সবার আগে স্বর থাকে ঠিক হলো অবশ্যই ঠিক হলো না কারণ আমি স্বরেও বলেছি স্বরে বললে তো সবাই হাসবে জন্য আমাদের কি বলতে হবে অ বলতে হবে ঠিক আছে তাহলে কি বলবো যে শব্দগুলো বলতে সবার আগে অ লিখতে হয় সে সেগুলো কি অ দিয়ে শব্দ আবার যে শব্দগুলো লিখতে সবার আগে আ লিখতে হয় সেগুলো আ দিয়ে শব্দ ঠিক আছে তাহলে অ দিয়ে কি কী হয় অ দিয়ে হয় অলি দেখো অলি কোনটাকে বলে এই যে দেখো মৌমাছির মতো একটা আছে এটা হচ্ছে অলি অতে অলি দেখো অলি লিখতে সবার আগে অ লিখেছি তাই না এজন্য অলি হলো অ দিয়ে শব্দ আবার দেখো এখানে অজগর অজগর লিখতে সবার আগে অ লিখেছি তাই না এজন্য এটা অ দিয়ে শব্দ ঠিক আছে দেখো অজগরটা কেমন করে ওলির দিকে আছে। ওর খুব মজা লাগছে ওকে কখন খেয়ে ফেলবে খুব করে খেয়ে ফেলবে অতে অলি অতে অজগর আমার সাথে সাথে বলো অতে ওলি অতে অজগর আরেকবার অতে ওলি অতে অজগর অতে ওলি অতে অজগর তাহলে আতে কি হবে যেগুলো লিখতে সবার আগে আ লিখতে হয় সেগুলি হচ্ছে আ দিয়ে শব্দ দেখো আতে আম আম খুব মজা তাই না আম লিখতে আ লিখতে হয় সবার আগে আম অনেক মজা আম তোমরা খাও আম খাবে আতে আম আতে কি হয় আতে আপেল হয় দেখো এখানে আরেকটা আপেল আছে দেখো আপেল লিখতে আ লিখেছি সবার আগে দেখেছো এজন্য আপেল হলো আ দিয়ে শব্দ তাহলে আতে কি কি হয় আম আপেল আম আপেল আম আপেল অতে কি হয় ওলি অজগর অতে অলি অতে অজগর আতে আম আতে আপেল অতে অলি অতে অজগর আতে আম আতে আপেল দেখেছ কিভাবে এবার আমরা এ অ আর আ লেখা শিখবো ঠিক আছে দেখো আমি এখানে তোমাদের জন্য লিখেছি অ আর আ তোমাদের যে বাংলা খাতাটা আছে সেখানে এভাবে ঘরের ভিতরে অ আর আ লিখবে ঠিক আছে আমি তোমাদের একবার লিখে দেখাচ্ছি এই যে দেখো আমাদের বোর্ড চলে এসেছে এখন আমরা অ লিখবো দেখো এখানে একটা অ লেখা আছে এটা কিভাবে লিখেছে এভাবে আমরা একটা দাগ দিব তারপরে এইভাবে লিখব তারপরে এটা এভাবে দিয়ে এইভাবে করব। আমাদের অ হয়ে গেল চলো তো আমরা দেখি অটা কিভাবে। একটা দাগ দিব এইভাবে উপরে এটাকে দাগটাকে কি বলে দাগটাকে মাত্রা বলে কি বলে মাত্রা উপরের দাগটাকে কি বলে উপরের দাগটাকে মাত্রা বলে তাহলে আমরা উপরে মাত্রা দিলাম তারপরে এইভাবে দেখেছ ও আমরা আবার লিখি দেখো কীভাবে লিখছি মিস তোমরা খাতা কলম তো পেন্সিলটা নাও তো বাংলা খাতাটা কোথায় দেখি বাংলা খাতাটা বের করতো লিখো আমার সাথে সাথে লেখো দেখি কে আগে লিখতে পারে ও দেখেছ আবার দেই ও দেখেছ তাহলে আ কীভাবে লিখবো আ লিখবো দেখো এখানে কীভাবে লিখেছে অ আগে লিখে নেব এই যে অ অ লিখলাম এবার এভাবে একটা দাগ দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দেবো চলো দেখি আমরা এই যে অ লিখবো আগে অ লিখে এইভাবে একটা দাগ দিয়ে এইভাবে একটা দাগ দেবো এটা আ আবার চলো দেখি দেখো এইভাবে দিয়ে অ আগে লিখবো অ তারপর এভাবে একটা পাকা করে দেব তারপর এভাবে আ লিখবো ঠিক আছে আবার লিখি অ লিখলাম এবার একটা বাঁকা করে দিলাম এভাবে দিয়ে এই তো দিলাম এবার অটা আরেকবার লিখি এই যে উপরে মাত্রা দিলাম এভাবে দিয়ে অ লিখলাম তাহলে আ কীভাবে লিখবো অ লিখার সাথে এই যে আমরা আ দিয়ে দিলাম অ থেকেই আ করে দিলাম ঠিক আছে তাহলে চলো আমরা দুটোই আবার লিখি অ ঠিক আছে আমরা আরেকবার লিখি অ আ ঠিক আছে তাহলে মিস যেভাবে লিখলাম তোমরা ঠিক এইভাবে অ আর আ বাসায় লিখবে কিভাবে লিখবে তোমাদের যে বাংলা খাতা আছে খাতায় দেখবে দাগ দেওয়া আছে এরকম দুই দাগের মাঝখানে লিখবে তারপর আবার পরে নিচে একটা ঘর খালি রাখবে তারপর আবার তার নিচে আরেকটা ঘর লিখবে এভাবে এক ঘর খালি রেখে রেখে পুরোটা খাতা অ আর আ লিখে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিবে ঠিক আছে আমি তোমাদের হোমওয়ার্কটা দেখবো এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ কী থাকলো তাহলে অ আর আ এটা পুরোটা পেজ লিখে আমাকে দেখাবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ